আর বন্ধুরা, প্রতি মাসের মতন এ মাসের শুরুতেও পুরো দেশ জুড়ে বদলে আছে 10টি নিয়ম, যেই নিয়মগুলির মধ্যে প্রত্যেকটি নিয়মই কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই মাস থেকে প্রথম যেই পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে, আপনাদের যদি ব্যাংকে কোনো লোন নেওয়া থাকে, সে হোম লোন থেকে শুরু করে পার্সোনাল লোন, কার লোন, বা আপনারা যদি নতুন করে কোনো লোন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বড়সড় পরিবর্তন একটা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বাড়িয়েছে, এরপরে অনেক ব্যাংক তাদের যে MCLR রেট রয়েছে সেটাকে কিন্তু তারা বাড়াতে পারে। আর এতে মার্চ মাসের শুরু থেকে আপনি যদি ব্যাংক লোন নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক লোনের যে EMI রয়েছে, অর্থাৎ কিস্তি যেটা রয়েছে, সেটা কিন্তু আপনাদের বাড়তে পারে। আপনারা সবাই জানেন যে মার্চ মাসটি কিন্তু আর্থিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, তাই এবারও এখানে কর সংক্রান্ত কিছু পরিবর্তনও হতে পারে, যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের পকেটে পড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ। অর্থাৎ এই মাসে কিন্তু ব্যাংক লোন যদি আপনাদের নেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু EMI-এর একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে। তো কোন ব্যাংকের ক্ষেত্রে কত টাকা বাড়বে সেটা নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে প্রত্যেকটা ব্যাংক কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট বাড়ালো এবং কত হলো সেই নিয়ে কিন্তু ভিডিও করে দেবো। আগামী মাস থেকে রেলযাত্রীদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, পহেলা মার্চ থেকে হাজারো প্যাসেঞ্জার ট্রেন এবং 5000 মালগাড়ির টাইম টেবিল বদল হতে চলেছে। এছাড়াও হোলি এবং দোলকে মাথায় রেখে ভারতীয় রেল একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে যদি আপনারা হোলি কিংবা দোল উপলক্ষে যদি আপনারা কোথাও যেতে চান বা কোথাও যাওয়ার যদি প্ল্যানিং করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রুটে একাধিক স্পেশাল ট্রেন কিন্তু চলছে। সেক্ষেত্রে কোন কোন স্পেশাল ট্রেন চলছে সেটা আপনারা IRCTC-র ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুব শীঘ্রই ভারতীয় রেল তাদের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত সমস্ত কিছু জানিয়ে বিজ্ঞপ্তি দেবে, ফলে আপডেটের জন্য আপনাকে রেলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট অথবা IRCTC-র যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে অথবা অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু আপনারা নজর রাখবেন যে কোন কোন স্পেশাল ট্রেন কোন কোন রুটে চালানো হচ্ছে এবং তার টাইম কী রয়েছে। বন্ধুরা, এরপরে কী পরিবর্তন হতে চলেছে সেটা জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে। বন্ধুরা, আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে শৌরিকাস ওয়ার্ল্ড নামে, তো আপনারা যদি এই চ্যানেলটিকে সাপোর্ট করতে চান, যদি আপনাদের ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো একটু পারলে দেখে নেবেন। এই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আগামী মাস থেকে এরপরে যে পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে, আপনারা যদি বাড়িতে রান্নার গ্যাস ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আগামী মাস থেকে আপনাদের জন্য একটা সুখবর আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে কিন্তু দাম কমতে পারে রান্নার গ্যাসের। মাসের প্রথম তারিখে রান্নার গ্যাসের দাম কিন্তু পরিবর্তন হয়। সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারি মাসের শুরুতে রান্নার গ্যাসের দামে কিন্তু কোনো প্রভাব দেখা যায়নি, অর্থাৎ একই ছিল রান্নার গ্যাসের দাম। তবে পয়লা জানুয়ারিতে কমার্শিয়াল যে রান্নার গ্যাসগুলো রয়েছে 19 কেজি, যেগুলো নর্মালি হোটেলে কিংবা রেস্টুরেন্টে ইউজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেগুলোর দাম এক ধাক্কায় 25 টাকা বাড়ানো হয়েছিল। তবে এবার মার্চ মাসে ডোমেস্টিক এবং কমার্শিয়াল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু পরিবর্তন হতে পারে। তবে এই খবর সামনে আসছে যে ডোমেস্টিক যে রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো হয়, যেগুলো আমরা বাড়িতে অর্থাৎ গৃহস্থলিতে আমরা ইউজ করি 14.2 কেজির, সেগুলোর দাম কিন্তু এবার কিছুটা কমাতে পারে সরকার। তবে যখনই দামের কোনো পরিবর্তন হবে আমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু আমরা আপডেট সঙ্গে সঙ্গে করে দেবো। যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্চ মাসে টোটাল 12 দিন পুরো দেশ জুড়ে বন্ধ থাকতে চলেছে ব্যাংক। তো সেক্ষেত্রে কী কী বার বন্ধ থাকবে, মার্চ মাস জুড়ে উৎসব, শুরুতেই হোলি উৎসব, দোল উৎসব, মার্চ মাসে শেষ হচ্ছে রামনবমী দিয়ে, আর এই উৎসবের মরশুমেই মানেই ছুটির মেজাজ। আগামী মাস অর্থাৎ মার্চ মাসে টোটাল 12 দিন ব্যাংক বন্ধ থাকবে, এর ফলে ATM পরিষেবাতেও কিন্তু ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে ব্যাংক সংক্রান্ত যাবতীয় কাজ দ্রুত শেষ করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে 3 মার্চ চাপচর কোট উপলক্ষে মণিপুরে বন্ধ থাকবে ব্যাংক, 5 মার্চ রবিবার সাপ্তাহিক ছুটি, 7 মার্চ হোলি, হোলিকা দহন এবং দোলযাত্রা, 8 মার্চ ধুলেতি, দোলযাত্রা, হোলি, ওয়াওসাং, 9 মার্চ হোলি, তার জন্য পাটনা বন্ধ থাকবে শুধুমাত্র, 11 মার্চ দ্বিতীয় শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে, 12 মার্চ রবিবার সাপ্তাহিক ছুটি রয়েছে, 19 মার্চ রবিবার সাপ্তাহিক ছুটি, 22 মার্চ গুড়ি পাদোয়া বা উগাড়ি বা বিহার দিবস, পয়লা নবরাত্রি, তেলেগু নববর্ষ উপলক্ষে শুধুমাত্র এই সমস্ত রাজ্যেই বন্ধ থাকবে ব্যাংক, 25 মার্চ চতুর্থ শনিবার সাপ্তাহিক ছুটি, 26 মার্চ রবিবার সাপ্তাহিক ছুটি এবং 30 মার্চ রামনবমী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। অর্থাৎ এই মিলিয়ে মোট 12 দিনের জন্য বন্ধ থাকবে ব্যাংক।
এই মাসে কিন্তু সিএনজির দামেও কিন্তু পরিবর্তন হতে পারে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক মাসের শুরুতেই এলপিজি, সিএনজি এবং পিএনজি গ্যাসের দাম আপডেট করা হয়ে থাকে। ফেব্রুয়ারিতে মহানগর গ্যাস লিমিটেড মহারাষ্ট্রে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজির দাম কমিয়েছে, আর এরপরেই মুম্বাইতে সিএনজির দাম 87 টাকাতে নেমে এসেছে। যদিও দিল্লিতে এর কোনো প্রভাব পড়েনি, তবে এবার মার্চ মাসের শুরুতেই সিএনজির দামে বড়সড় পরিবর্তন হতে পারে। তবে সাধারণ মানুষের উপরে এর প্রভাব যে কতটা সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এদিকে 1 মার্চ থেকে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের তরফ থেকে কিন্তু সমস্ত যে টিভি চ্যানেল রয়েছে, বেসরকারি টিভি চ্যানেলগুলোর উপরে কিন্তু একটা বড়সড় শর্ত আরোপ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্রতিটি বেসরকারি টিভি চ্যানেলকে এবার পুরো দিনের মধ্যে মিনিমাম 30 মিনিট জনহিত সে জুড়ে প্রোগ্রাম, অর্থাৎ যেটাতে মানুষের ভালো হয়, সেই সমস্ত প্রোগ্রাম কিন্তু বাধ্যতামূলকভাবে প্রত্যেকটি টিভি চ্যানেলকেই দেখাতে হবে। সে নিউজ চ্যানেল হোক কিংবা যে কোনো চ্যানেলই হোক, পুরো দিনের মধ্যে অন্তত 30 মিনিট কিন্তু জনহিত সে জুড়ে প্রোগ্রাম কিন্তু দেখাতেই হবে। এবং এই নতুন যে অর্ডারটি জারি করেছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, যদি আপনারা আপনাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড এখনও পর্যন্ত লিঙ্ক করে না থাকেন, তাহলে কিন্তু এই মার্চ মাসটি আপনার কাছে সময় রয়েছে। এই মার্চ মাসের জন্য মধ্যে যদি আপনারা আপনাদের প্যান কার্ডের সঙ্গে আপনাদের আধার কার্ডের লিঙ্ক করে না থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 এপ্রিল থেকে আপনাদের প্যান কার্ড ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে। সেক্ষেত্রে আবার আপনাকে সেটাকে অ্যাক্টিভ করতে হবে, আরও অনেক ঝামেলা পোয়াতে হবে। এর থেকে ভালো আপনারা 31 মার্চ 2023 আগে আপনাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করে নিন। যদিও আপনারা এখনও যদি লিঙ্ক করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে 1000 টাকা জরিমানা দিতেই হবে। তো বন্ধুরা, এই ছিল কিছু আপডেট যেটা 1 মার্চ 2023 থেকে কার্যকর হতে চলেছে। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং আপডেটগুলির মধ্যে কোনটি আপনাদের সবথেকে ভালো লাগলো এবং কোনটি বেকার মনে হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।